বর্তমান সমাজে শিক্ষা ব্যবস্থার যে হার কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটা তুলে ধরার জন্যই আমি বলে শোনাচ্ছি কবিতার নাম টিউটোরিয়াল, কবি জয় গোস্বামী। তোমাকে পেতেই হবে শতকরা অন্তত 90 বা 90-এর বেশি। তোমাকে হতেই হবে একদম প্রথম, তার বদলে মাত্র 85। 5টা নম্বর কেন কম, কেন কম? এই জন্য আমি রোজ মুখে রক্ত তুলে খেটে আসি, এই জন্য তোমার মা কাক ভরে উঠে সমস্ত কাজকর্ম সেরে ছোটবেলা থেকে যেত তোমাকে স্কুলে পৌঁছে দিতে, এই জন্য কাঠফাটা রোদ দূরে কি প্যাচ প্যাচে বর্ষায় সারাদিন বসে থাকতো কারো পারে রোয়াকে কিংবা পার্কের বেঞ্চেতে, তারপর ছুটি হলে ভিড় বাঁচাতে মিনি বাস ছেড়ে অটোওয়ালাদের ওই খারাপ মেজাজ সহ্য করে বাড়ি ফিরে না হাঁপিয়ে আবার তোমার পড়া নিয়ে বসে পড়তো। যতক্ষণ না বাড়ি ফিরে আমি তোমার হোমওয়ার্কস দেখছি, তারপর আঁচলে মুখ মুছে ঢুকত গিয়ে ওই ভ্যাপসা রান্নাঘরে। এই জন্যে হাড় ভাঙা ওভার টাইম করে আমি তোমার জন্য আন্টি রাখতাম, মোটা মাইনে ভদ্রতা চা জল খাবার হপ্তায় 3 দিন, তাতে কত খরচা হয় রে রাস্কেল, বুদ্ধি আছে হিসেব করবার? শুধু ছোটবেলা নয়, এখনো যে টিউটোরিয়ালে পাঠিয়েছি জানিস না কিরকম খরচা পাতি তার? ওখানে একবার ঢুকলে সবাই প্রথম হয়, প্রথম প্রথম, কারো অধিকার নেই দ্বিতীয় হওয়ার। রোজে যাস দেখিস না কত সব বড় বড় বাড়িও পাড়ায়, কত সব গাড়ি আসে, কত বড় গাড়ি করে বাবা মারা ছেলে মেয়েদের নিতে যায়, আর ওই গাড়ির পাশে পাশে না পেছনে ওই অন্ধকারটায় রোজ দাঁড়াতে দেখিস না নিজের বাবাকে, হাতে অফিসের ব্যাগ, গোপন টিফিন বাক্স, ঘেমো জামা, ভাঙা মুখ দেখতে পাস না? মন কোথায় থাকে ওই মেয়েগুলোর দিকে যারা তোর সঙ্গে পড়তে আসে? ওরা তোকে পাত্তা দেবে? ভুলেও ভাবিস না ওরা কত বড় লোক। তোকে পাত্তা পেতে হলে থাকতে হবে বিদেশে, ফরেনে, NRI হতে হবে, NRI, NRI, তবেই ম্যাজিক দেখবি। কবি সাহিত্যিক থেকে মন্ত্রী অব্দি এক ডাকে চেনে, আমাদেরও নিয়ে যাবি, তোর মাকে আমাকে মাঝে মাঝে নিয়ে গিয়ে রাখবি নিজের কাছে। তার জন্য প্রথম হওয়া দরকার প্রথমে, তাহলেই ছবি ছাপবে খবরের কাগজে, আরো দরজা খুলে যাবে, আরো পাঁচ, আরো পাঁচ, আরো আরো পাঁচ, পাঁচ পাঁচ করে বাড়বে, অন্যদিকে মন দিস না, বাঁচবি তো বাঁচার মতো বাঁচ। না বাপি না, না না বাপি, আমি মন দিই না কোনো দিকে, না বাপি না, না না, আমি তাকাই না মেয়েদের দিকে, ওরা তো পাশেই বসে, কেমন সুগন্ধ আসে, কথা বলে, নানা বাপি পড়ার কথায় দেখি না, উত্তর দেই, নোট দেই, নোট নেই, যেতে আসতে পথেঘাটে কত ছেলে মেয়ে গল্প করে। না বাপি না, না না, আমি মেয়েদের সঙ্গে মিশতে যাই না কখনো, যেতে আসতে দেখতে পাই কাদা মেখে কত ছেলে বল খেলছে মাঠে, কত সব দুষ্ট ছেলে পার্কে প্রজাপতি ধরছে, চাকা বা ডাঙ্গুলি খেলছে, না আমি খেলতে যাই না, কখনো খেলতে যাইনি, না আমার বন্ধু নেই। না বাবা না, একজন আছে অপু, এক ক্লাসে পড়ে, ও বলে যে ওর বাবাও বলেছে প্রথম হতে, বলেছে কাগজে ছবি, ওর বাবা ওকে, হ্যাঁ বাপি হ্যাঁ, না না বাপি, ও বলেছে পড়াশোনা হয়নি একদম, বলেছে ও ব্যাগ পাবে, ব্যাগ পেলে ও বলেছে বাড়ির কোথায় বাথরুম সাফ করবার অ্যাসিড রয়েছে জানে, হ্যাঁ বাপি হ্যাঁ, ও বলেছে
উঠে যাবে খবরের কাগজের প্রথম পাতায়।